بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب اسماعيل. এরপরে ইসমাইল আলাইহিস সালামের নাম আলাদা আবার বর্ণনা করেন। ওখানে ইসহাক আলাইহিস সালামের কথা বলছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আর এখানে ইসমাইল আলাইহিস সালামের নাম পৃথকভাবে আল্লাহ উল্লেখ করেছেন। এটা একটা আলাদা সম্মানের বিষয়। তো কিতাবে ইসমাইল আলাইহিস সালামের নাম স্মরণ করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, তিনি ছিলেন ওয়াদা পূরণকারী, ওয়াদা রক্ষা করতেন। বাবা বলছে যে তোমায় কোরবানি করবো, ইসমাইল আলাইহিস সালাম বলছেন ইয়া আবা তাফাল মা তুমার সেটা যদি নেই ইনশাল্লাহ মিনাস সাবির। তখন সে বালক হয়নি, এই বালক বয়সেই সে পিতার সাথে ওয়াদা করেছে, হে পিতা আপনাকে আল্লাহ যা আদেশ করে তা করেন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জবের সময় কি ওয়াদা খেলাপ করছে, দৌড় দেশে পালাইছে? বরং জবা করার জন্য যা দরকার সেসব সুযোগ সুবিধা পরামর্শগুলি পিতাকে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন সে ছিল সাদেকাল ওয়াদে, ওয়াদা পূরণকারী, মানে সত্যবাদী ওয়াদা পূরণকারী। সে ওয়াদা খেলাপ কখনোই করেন নাই। অকানা রাসুলের নাবিয়া, সে রাসুলও ছিলেন, নবীও ছিলেন ইসমাইল আসলাম। আমাদের নবীজির পূর্বপুরুষ বংশধর ইসমাইল আসলাম, তিনি রাসুলও ছিলেন নবীও ছিলেন। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত, এবং তিনি তার পরিবার পরিজনকে নামাজ এবং জাকাতের আদেশ দিতেন। ইসমাইল আসলাম সম্পর্কে বলা হয়েছে তিনি তার পরিবার পরিজনকে নামাজ এবং জাকাতের আদেশ দিতেন। ওয়াকানা ইনদা রব্বি মারদিয়া, এবং তিনি রবের কাছে ছিলেন সম্পূর্ণ সন্তুষ্টিভাজন, সম্পূর্ণ এমন ব্যক্তি যে আল্লাহ তার উপরে সম্পূর্ণরূপে সন্তুষ্ট ছিলেন, এমন এক ব্যক্তি। ইসমাইল সম্পর্কে আল্লাহ তাআলা কথা বললেন, আজকুর ফিল কিতাবে ইদ্রিস, স্মরণ করো কিতাবে ইদ্রিস আলাইহিস সালামের কথা। ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু অনেক সিনিয়র পয়গম্বর, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালামের পুত্র, শীশের আসলাম নবী ছিলেন, এই শীশের আসলামের পরের পয়গম্বর ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম, ইনি নূহ আলাইহিস সালামেরও সিনিয়র পয়গম্বর। আজকুর ফিল কিতাবে ইদ্রিস, কিতাবে ইদ্রিস আলাইহিস সালামের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়া, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। রাফানাহু মাকানান আলিয়া, আল্লাহ বলেন তাকে আমি অনেক উন্নত জায়গায়, আমি তাকে অনেক উন্নত করেছি, অনেক সম্মানের অধিকারী তাকে করেছি। এই মাকানান আলিয়ার ব্যাপারে অনেক কাহিনী আছে যে ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার সাথে বন্ধুত্ব করিয়া, মানে একটা কৌশল করিয়া ভেসে চলে গেছে, এইসব কাহিনী আছে, কিন্তু সেটা আমার কাছে গ্রহণযোগ্য না, এই জন্য আমি এটা তাফসিরে লিখিও না এবং বলিও না। ইসরায়েলি রয়েত, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, তাকে আল্লাহ অনেক মর্যাদাবান করেছেন। এখন আল্লাহ এই নবীদের কথা বলে, এখানে অন্তত 10-11 জন নবীদের কথা বলা হয়েছে, উলাইকাল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ বলেন এদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এই যে লোকগুলোর কথা বলা হলো, এদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন, এরা মিনান নবিয়িন, এরা নবীদের অন্তর্ভুক্ত সবাই, এবং এরা সবাই মিন যুররিয়াতি আদম, এবং এরা সবাই আদম সন্তান, আদম আলাইহিস বংশ থেকেই এরা সব পর্যায়ক্রমে এসেছে। আর এরা কারা, অমেম্মান হামাল্লা মানুহ, এবং এরা ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত, আল্লাহ বলেন যাদেরকে আমি নূহ আলাইহিসের নৌকায় তুলেছিলাম। নূহ আলাইহিসের নৌকায় যাদেরকে তোলা হয়েছিল তাদের থেকেই তো এখন পৃথিবীর সব মানুষ, সব মানুষের পিতা মুসলমান, কথা বুঝতে পারছেন? এই যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই বলেন, নূহ আলাইহিসের প্লাবনে মুসলমানরা সারা সবাই ডুবে মারা গেছে, ছিল শুধু পৃথিবীতে মুসলমানরা অবশিষ্ট। কাজেই পৃথিবীর যত মানুষ, এই সমস্ত মানুষ মুসলমানদেরই বংশধর। কিন্তু আমাদেরকে দুর্বল করে ফেলানো হচ্ছে যে আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, এত একটা কথা বলা হয়, কিন্তু আসলে ঠিক না, বরং হিন্দুদের পূর্বপুরুষ মুসলমান ছিল, পৃথিবীর সমস্ত মানুষের পূর্বপুরুষ মুসলমান ছিল। তো এরা হচ্ছে ওই সমস্ত মানুষের বংশধর, আল্লাহ বলেন যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের নৌকায় তুলেছিলাম। আর এরা কারা, আমেন জুরিয়াত ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের বংশধররা, ও ইসরাইল, এবং ইসরাইলের বংশধর,
এসাইল হলো ইয়াকুব আলাইহিস সালাম যে রাতের বেলায় বাড়ি থেকে পালায়ন করেছিলেন তাকে ইসরাইল বলা হয় আমমান হাদাইনা এবং এরা ওই সমস্ত মানুষের বংশধর আল্লাহ বলেন যাদেরকে আমি হেদায়েত দান করেছি ওয়াজতাবাইনা যাদেরকে আমি বাছাই করেছি মনোনীত করেছি এরা তাদেরই বংশধর যেজা তুত্তা আলাইহিম আয়াতুর রহমান যখন এদের উপরে রহমানের আয়াত তেলাওয়াত করা হয় ফাররু সুজদাও আবুকিয়া তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে সামেনা ওয়াতানা গুফরানা রব্বানা ওয়া ইলাইকাল মাসির আমাদের সবাই উপরে একটা সিজদা ওয়াজিব হয়ে গেছে যাওয়ার সময় মসজিদ থেকে বের হওয়ার আগে প্রত্যেকেই একটা সিজদা করবেন আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন আল্লাহু আকবার বলে উঠবেন মাঝখানে তসবিহ করবেন সামেনা ওয়াতানা গুফরানা রব্বানা ওয়া ইলাইকাল মাসির এই দোয়া জানলে ভালো আর না জানলে সিজদার তসবিহ এটা আপনি পড়বেন কোরআনে এরকম ১৪টা সিজদা আছে এই সিজদাগুলি যখন আমরা করি তখন শয়তান কাঁদে আর মাথায় ধুলাবালি মাখে যে আমাকে সিজদা করার আদেশ দেওয়া হয়েছিল আমি করি নাই আমি শয়তান হয়েছি আর আল্লাহর আদম সন্তান এরা সিজদা করে এরা জান্নাতের অধিবাসী হবে আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিম খালফুন এই যে নবীদের কথা এখানে উল্লেখ করা হলো তাদের পিছনে তাদের যারা পশ্চাতে আসার তারাই আসলো এদের বংশ থেকে পরবর্তীতে মানুষ দুনিয়াতে আসলো তারা কি করলো আদাউস সালাওয়াত তারা নামাজ নষ্ট করলো ঠিক মতো তারা নামাজ ওয়াক্তমতো নামাজ তারা পড়লো না অত্যাবশ্যাহাতে এবং তারা কামনা বাসনার অনুকরণ করলো ফাসাফা ইয়ালকাউনা গাইয়া এরা গাইয়ার সাথে তাদের দেখা হবে গাইয়া হলো জাহান্নামের সবচাইতে ভয়ঙ্কর শাস্তির জায়গা এই জায়গাটাকে গাইয়া বলা হয় অত্যন্ত ভয়ঙ্কর শাস্তির জায়গা আল্লাহ বলেন পরবর্তীতে যারা তাদের উত্তর পুরুষ আসলো তারা নামাজ নষ্ট করলো এবং মন যা চায় তাই তার অনুকরণ করলো এই দুইটা অপরাধ এখানে উল্লেখ করা হয়েছে যে মন যা চায় তাই করা এটার মধ্যে সব অপরাধগুলি এসে যায় সমস্ত অপরাধগুলি মানুষের মন যা চায় তাই এখান থেকেই সমস্ত অপরাধ সৃষ্টি হয় এরা গাইয়া নামক জাহান্নামে তারা প্রবেশ করবে তাফসিরে বলা আছে যে অন্য অন্য দোজখগুলি এই গাইয়া থেকে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ গাইয়ার যে গর্জন তার যে অত্যাচার যে উত্তাপ এটা আমরা সহ্য করতে পারছি না এমন ভয়ঙ্কর দোজখ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা সালেহান আল্লাহ বলেন হ্যাঁ এই গাইয়ার সাথে দেখা হবে না কাদের ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা সালেহান যারা ফিরে আসে ঈমান আনে ভালো কাজ করে ফিরে আসবে ঈমান আনবে ভালো কাজ করবে এটা যদি কেউ করে তাহলে তার পিছনের ব্যাপারে আর চিন্তা করতে হবে না পিছনেরটা সব মাফ হয়ে যাবে কি কথা বলতে পারছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা সালেহান যারা ফিরে আসবে ঈমান আনবে নেককার নেকামল করবে ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে ওয়ালা ইউযলামুনা শাইয়্যা তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না কাজে একটা মানুষ ভুলের মধ্যে ছিল যখন সে তওবা করবে আল্লাহর পথে ফিরে আসবে নেকামল করতে থাকবে তখন পিছনে যে অপরাধগুলি করছে এগুলি আল্লাহ সব মাফ করে দেবে কাজে এই জন্য অনেকেই উমরি কাজা বা ইত্যাদি এটা অনির্দিষ্টভাবে কোনো উমরি কাজা পড়ার বিধান নাই আমরা নামাজ আদায় করতে পারি যদি ঘটনা চক্রে আকস্মিকভাবে দুই একক্ত বা যারা নির্ধারিত সময় নামাজ নষ্ট হয়ে গেছে নিশ্চিতভাবে বলা যায় এই কয়েকত নামাজ আমার হারিয়ে গেছে সেটা আপনি কাজা করতে পারেন কিন্তু উমরি কাজ হলে একটা অসম্ভব ব্যাপার ফরজ নামাজ পড়তে হলে ওটা আইন বহির্ভূতভাবে পড়া যাবে না যে কাজটা ফরজ ওটা আল্লাহর আইন অনুযায়ী করতে হবে কাজে ওখানে আপনি যদি ভুল হয় তাল বেতাল হয় মানে এক কথায় আপনি এটা প্রয়োজনই নাই আপনি যদি মনে করেন আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়েন আপনার নেকামত জমা হতে থাকবে মানুষ যখন সেজদায় থাকে তখনই সে আল্লাহর সবচেয়ে নিকটতম অবস্থানে থাকে কাজে বেশি বেশি করে নফল নামাজ পড়েন কিন্তু উমরি কাজ আপনাকে করতে হবে না আল্লাহর বিশ্বাস রাখেন আল্লাহ রহমান রহিম দয়াবান তো আল্লাহ বলেন যারা তওবা করবে ঈমান আনবে আমল সালে করবে ফাউলাই কাদ খুলুনা জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে ওয়ালা ইউযলামুনা শাইয়্যা তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না জান্নাত আদনেন এই জান্নাত হলো
চিরস্থায়ী জান্নাত আল্লাতি ওয়াদার রহমান ইবাদাহু যেই জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বান্দাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করা হবে ও ইবাদাহু বিল গায়বে আল্লাহ তাআলা এই গায়বে আমাদের খবর দিয়েছে আমরা দেখি না জান্নাত আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করছি যে আমাদের জন্য এরকম একটা উত্তম যা আশ্রয়ের জায়গা আল্লাহ তাআলা করে রেখেছে আমাদের জন্য এটা গায়ব ইন্নাহু কানা ওয়াদু মাতিয়া নিশ্চয়ই আল্লাহর ওয়াদা এটা অবশ্যই আমরা লাভ করতে পারবো অবশ্যই এটা আসবে অবশ্যই এটা অনুষ্ঠিত হবে লা ইয়াসমাউনা ফিয়া লাগওয়ান ইল্লা সালামা সেখানে কোনো বিরক্তিকর কথা আপনি শুনবেন না সালাম সারা যে আসবে আপনাকে সালাম দেবে গেলমানরা সালাম দেবে ফেরেশতারা সালাম দেবে ফেরেশতারা জান্নাতবাসীদের কাছে দৈনিক তিনবার আসবে অনুমতি নিয়ে ঢুকবে আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত নিয়ে কর্মফল যেটা সেটা তো দেবেই কিন্তু আল্লাহ বলছে লাদাইনা মাজিদ আমার কাছে অতিরিক্ত পাবে এই অতিরিক্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তোহফা উন্নত মানের আসবাবপত্র হাদিয়া তোহফা নিয়ে দৈনিক তিনবার ফেরেশতারা জান্নাতবাসীর বাড়িতে প্রবেশ করবে এবং সালাম ছাড়া সেখানে আপনি কোনো বিরক্তিকর কথা আপনাকে সেখানে শুনতে হবে না আল্লাহুম রিজকুম ফিয়া বুকরাত ওয়া আশিয়া এবং সেখানে তাদের জন্য জীবিকা রয়েছে সকাল সন্ধ্যা অর্থাৎ সার্বক্ষণিক কিন্তু সকাল সন্ধ্যা কথা উল্লেখ করা হয়েছে তেলকাল জান্নাতুল লাসি নূর ইসমিন ইবাদিনা মান কানা তাকিয়া আলবান এই জান্নাত আমার ওই বান্দারাই জান্নাতের মালিক হবে যারা তাকিয়া অর্থাৎ যারা মুত্তাকিন ছিল যারা আল্লাহকে ভয় করত তো মুত্তাকিন হওয়ার জন্য কি লাগবে ওই সুরে বাকারার প্রথম পৃষ্ঠা মনে করেন গায়বে বিশ্বাস করতে হবে তারপরে নামাজ কায়েম করতে হবে সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে সমস্ত আসমানি কেতাবে বিশ্বাস করতে হবে পরকালে বিশ্বাস করতে হবে এই পাঁচটা গুণের অধিকারী যারা তাদেরকে বলা হয়েছে কি মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি ইউকিনুন এই পাঁচটা গুণ এই পাঁচটা গুণের অধিকারী যারা হবে তারা হবে মুত্তাকিন কিন্তু আমরা আমাদের সমাজে এই গুণগুলির অধিকারী না হয়ে শুধু পোশাক পরেই আমরা মুত্তাকিন হয়ে যাই আর মানুষ মনেও করে যে এই লোকরা লেবাস পোশাক এত মুত্তাকিন কথা বলছেন কিন্তু আল্লাহ কোরআনে বলছে যে মোত্তাকি হইতে হলে এই পাঁচটা গুণের অধিকারী তোমাকে হতে হবে এরকম বহুত মানুষ আছে ইসলামী পোশাক ধর্মীয় লেবাস পোশাকে থাকে কিন্তু মানে দান খয়রাত করার ব্যাপারে একেবারে কঠিন মনে দান খয়রাত করতেই চায় না তাহলে আল্লাহ বলছেন নভেম্বর দেখলাম ইনফি গুণ যে দান খয়রাত যার মধ্যে নাই যে সঠিকভাবে জাকাত দেয় না জাকাত ছাড়া এহসান করতে হবে পিতামাতার সেবা আত্মীয় স্বজনের সেবা সবাই পরামতিমের সেবা এটা যদি না করে কিছু মুত্তাকিন হবে মুত্তাকিন হওয়ার জন্য এটা বিরাট ব্যাপার যে সম্পদ ব্যয় করতে হবে কোথায় কোথায় এটা বিরাট ব্যাপার জাকাত দিতে হবে ওষুধ দিতে হবে খাজনা দিতে হবে যদি থাকে তাও দিতে হবে এরপরে আল্লাহ তাআলা যে বিধানগুলি করেছেন এগুলি সবই খাজনার কথাটা আমার মুখে আসে এটা তো শরীয়তের বিধান না খাজনাটা ইখরাজ এটা বিধের মধ্যে থেকে দেওয়া হয় অর্থাৎ যারা ইসলামী রাষ্ট্রে মুসলমানের রাষ্ট্রে যারা বসবাস করে তাদের থেকে জমিনের খাজনা নেওয়া হয় আর মানুষের নেওয়া হয় যেটাকে বলা হয় জিজিয়া অর্থাৎ যারা ধনী তাদেরকে মাথা পিছু দুইটা স্বর্ণ মুদ্রা জিজিয়া নেওয়া হতো মারফাকরা জল জমা নেয় আর যারা মধ্যম শ্রেণীর তাদের থেকে একটা দিনার বাৎসরিক এক দিনার জিজিয়া নেওয়া হতো তো জিজিয়া এবং কর অর্থাৎ খাজনা এবং জিজিয়া জমিনের থেকে কর আর মানুষ থেকে জিজিয়া এটা বিধানের থেকে নেওয়া হতো আর যারা মুসলমান তাদের থেকে নেওয়া হবে ওষুধ ফসলের দশ ভাগের এক ভাগ বিশ ভাগের এক ভাগ যেটা যেখানে হয় যদি ফসলের শেষ সার ঔষধ লাগে তো বিশের এক হবে আর যদি শেষ সার ঔষধ না লাগে যদি আষাঢ়ি হয় আষাঢ়ি মানে হলো শিকড় দিয়া যদি রস শুষে খায় তো সে ফসলে আপনার দশ ভাগের এক ভাগ জাকাত হবে এবং সমস্ত ফসলে এই যত ফসল বাজারে প্রত্যেকটা ফসলে ওষুধ পেঁপে কলা আলু বাদাম মানে যা বলে একমাত্র পশুর খাদ্য
জ্বালানি এবং পশুর খাদ্য এই দুইটা বস্তু ছাড়া পৃথিবীর সমস্ত উৎপাদনে ওষুধ এটা ফরজ, কিন্তু এটা সমাজে চালু নেই, এই জন্য মানুষ এটা ভাবে না। যাদের বড় বড় আমবাগান আছে, আমবাগানের ওষুধ হয় দেন আপনারা, অনেকে দেন হয়তো বা, এটা স্মরণ করাই দিবে যে আমের ওষুধ দিতে হবে, যে চাষ করবে সে ওষুধ দিবে, যে টাকা নেবে সে টাকার জায়গা দিবে, ফসল যে ফলাবে জমিতে যেই ফসল ফলাবে উনি ওষুধ দিবে, আর জমি বান্ধার আগে টাকা নিয়ে গেছে তো টাকার জায়গা দিবে, এটা হলো বিধান। ফলে দেশে দরিদ্রতা থাকবে না, অভাব মুক্ত হবে সারা দেশে। দেখেন এত কিছু মানে সরকারি অনুদান এটা সেটা, তারপরও রাস্তায় বাইর হলে আপনি গাড়ি থেকে নামতে পারবেন না, আর আগেই হাত দেন যেখানে দাঁড়াইবেন, কোনো একটা বিরক্তি লাগে যে বাজার ঘাটে এরকম হইলে কীরকম হয় অবস্থাটা, এবং অধিকাংশ মহিলারা কী এক বিচ্ছিরি ব্যাপার এগুলা, এটা তো নিয়ম না। নিয়ম হলো আপনি যেখানে বসবাস করেন আপনার অঞ্চলে কতটা লোক বসবাস করে এদের আপনি ম্যানেজ করতে হবে। এরপর যদি কোনো অঞ্চলের আমকন হয় যে নদী ভাঙ্গন বা কোনো মানে রিফিউজি, এটা বিভিন্ন আগমন হলে সেটা আলাদা ব্যবস্থা, কিন্তু স্বাভাবিকভাবে আপনার আঞ্চলিকভাবে এটাকে ব্যবস্থা করার জন্য আল্লাহ আদেশ দিয়েছে, এটা বিরাট ব্যাপার। আচ্ছা, তেলকাল জান্নাতের নূর হিসেবে নেবেন মানখানা তাকিয়া, এখন তাকিয়া মানে মোত্তাকিন, মোত্তাকিন কাকে বলে বুঝতে পারছেন তো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, পহেলা কথাই হলো গায়বে বিশ্বাস, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার সম্পদ ব্যয় করা, চার নাম্বার সমস্ত আসমানি কেতাবে বিশ্বাস করা, পাঁচ নাম্বার পরকাল বা দ্বিতীয় জীবনে বিশ্বাস। এই দ্বিতীয় জীবনে বিশ্বাস কিন্তু এটা বিরাট জরুরি, এইটা মানুষের যদি মনে থাকে তো মানুষের অন্তরে ভয় থাকে যে আমি বিচারের সম্মুখীন হব, অন্যায় করে না মানুষ, তো যারা মোত্তাকিন তাদের জন্য জান্নাত। অমানা তারা জৈল্লাবে আমরে রব্বে লাহ মা ভাই না এই দিন অমা ফলফনা, জিবরীল আমিন বলেন যে আমরা আপনার রবের আদেশ ছাড়া অবতরণ করি না, লাহ মা ভাই না এই দিন অমা ফলফনা, যা আছে আমাদের সামনে তার মালিকও আল্লাহ, যা আছে আমাদের পিছনে তার মালিকও আল্লাহ, এবং আমাদের সামনে এবং পিছনের মাঝে যা আছে তার মালিকও আল্লাহ, অমা কান রব্বুকা নাসিয়া, এবং আপনার রব কোনো কিছু ভুলে যান না, তার এরকম না মানে স্মৃতি ভ্রম ভুল হবে, আল্লাহর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ পৃথিবীর মালিক, আমা বাইনহুমা, এবং যা কিছু আছে আকাশ পৃথিবীর মধ্যে তারও সে মালিক, ফাবুদুহু, তোমরা তার ইবাদত করো, অস্তাবির ইবাদতিহি, এবং তার ইবাদতের উপরে একনিষ্ঠ হও, ধৈর্য সহকারে তার ইবাদত পালন করো, হাল তাআলামু লাহু সামিয়া, তুমি কি আল্লাহর কোনো সমকক্ষ খুঁজে পাও, আল্লাহর কোনো সমকক্ষ আছে? আলম ইয়াকুল্লাহু কুফুয়ান, এই কুফু মানে সমকক্ষ। এইখানে সানের দুটা ফেরেশতা জিব্রিল বলেন, আল্লাহ রসুল বলেন যে জিব্রিল আপনি এত বিলম্ব করে আসেন কেন, আপনি একটু বারবার আসলে আমার ভালো লাগে, বেদ দেরি করেন কেন, অনেক সময় হই আসতে তো বিলম্ব হয়। তো এখানে জিব্রিল আমি তার উত্তর দিলেন, অমান নাতানাজ্জুল ইল্লামে আমরে রব্বি, আপনার রবের আদেশ ছাড়া আমরা অবতরণ করতে পারি না, কোনো ফেরেশতা আল্লাহর আদেশ ছাড়া নড়তে পারে না, আল্লাহ আদেশ করলে সেখানে এসে যাবে, এবং প্রত্যেকটা ফেরেশতার জন্য আমা মিন্না ইল্লা আল্লাহু মাকামু মালুম, প্রত্যেকটা ফেরেশতার ডিউটি করার জন্য জায়গা নির্ধারণ করা আছে, সেইখানেই সেই ফেরেশতার ডিউটি করবে। এই যে আপনারা অনেক আদেশ ছাড়েন না, ফেরেশতা উম যাইছে সমুখ জায়গায় আইছে, ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া এক বিন্দু নড়ে না, যাকে যেখানে ডিউটি আছে ওখানে সে ডিউটি করে। এই জন্য জিব্রাহিম বললেন যে আপনার সাথে কথা বলতে আমারও ভালো লাগে, কিন্তু আমি আল্লাহর আদেশ ছাড়া আমার অবতরণ করার ক্ষমতা নাই, আল্লাহ যখন বলবেন তখনই আমি নামতে পারবো এবং আপনার সাথে দেখা করতে পারবো, এটা বললেন। তাহলে আমরা এই দুই রকম মধ্যে চলে আসি, 66 নম্বর এক পর্যন্ত, যে জায়গায় মানে হালকা জায়গাটা আমরা আগাই যাবো, আর যেটা একটু বেশি জটিল সেখানে আমরা সময় ব্যয় করবো। তো আজকে এখান পর্যন্ত আমরা সমাপ্ত করছি।